বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 22 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাটে এই এলাকার কাউন্সিলর নারুগোপাল ভকতের উদ্যোগে শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে দুস্থ অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেয়া হয়। কাউন্সিলর নারুগোপাল ভকত জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি এই কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি আরো জানান, এদিন প্রায় 200 জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেয়া হয়। দেখুন, আজকে 22 নম্বর ওয়ার্ডে বিভিন্ন পাটে, এই যেমন ধরুন একটু আগে বালামহাট এই আজির বাগান দিয়ে এলাম, এখন বালামহাট, তেজগঞ্জ, গড় এসব বিভিন্ন এলাকায় দেওয়া হচ্ছে কোয়ার্টার, তেয়ারি বাগান, ভিকারি বাগান, হারাধন পোল, পোলপল্লী, শান্তি রাইস মিল পার্কিং, আলামগঞ্জ, সমস্তটা আমি আজকেই কভার করছি। কারণ হচ্ছে সময় আর নাই, দুর্গাপুজো এসে গেছে, মানুষের হাতে একটা ছোট্ট উপহার তুলে দেওয়া। কারণ হচ্ছে আমরা যে দলটা করি, বাংলার নেত্রী বলেছেন সব সময় মানুষের পাশে থাকার জন্য, তাই আজকে একটা ক্ষুদ্র প্রয়াস যে একটা নতুন বস্ত্র মানুষকে দিয়ে মানুষের মুখে একটু হাসি ফোটানো, তার জন্য এই উদ্যোগ আমি আজকে নিয়েছি এবং গোটা এলাকাকে আমি আজকেই দিয়ে দেবো। এবং আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক, উনিও প্রায় 7-8 হাজার 10 হাজার লোককে উনি গত পরশুদিন দিয়েছেন, এবং আমিও নিজের ওয়ার্ডে মোটামুটি 2100 মতন শাড়ি প্রত্যেক মানুষের ঘরে ঘরে আমি পৌঁছে দিই। পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি বস্ত্র প্রাপকরা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।